বিয়ের 7 মাস পরেই প্রথম সন্তানের জন্ম দিলেন হাসপাতালে অভিনেত্রী আলিয়া ভাট। অবশেষে ভূমিষ্ঠ হল অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী আলিয়া ভাট দম্পতির প্রথম সন্তান। রবিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রণবীর ঘরণী আলিয়া ভাট। এই খবর সকলকে নিশ্চিত করেছেন প্রথমে রণবীর কাপুরের দিদি রিধিমা কাপুর সাহানি। অবশ্য এরপর আলিয়া ভাট নিজেও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সুখবরটি শেয়ার করে নিয়েছেন ভক্ত অনুরাগীদের মাঝে। এদিন মুম্বাইয়ের HN রিলায়েন্স হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। এদিন সকালে 7:30 নাগাদ স্বামী রণবীর কাপুরের সঙ্গে হাসপাতালে পৌঁছেছিলেন অন্তঃসত্ত্বা আলিয়া ভাট। শুধু রণবীর কাপুর নন, আলিয়ার মা সোনি রাজদান, আলিয়ার নিজের দিদি শাহিন ভাট এবং বেবি কাপুরের ঠাকুমা নীতু কাপুরও উপস্থিত ছিলেন হাসপাতালে। গত এপ্রিলেই ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সেরেছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বিয়ের 1.5 মাসের মাথাতেই প্রেগনেন্সির খবর প্রকাশ্যে এনে সকলকে চমকে দিয়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর দম্পতি। তখন দেখেই বোঝা গিয়েছিল বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছে আলিয়া ভাট। হাসপাতাল সূত্রের খবর, মা ও সন্তান দুজনেই একদম সুস্থ রয়েছেন। কাকতালীয়ভাবে ঋষি কাপুর যে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই হাসপাতালেই ভূমিষ্ঠ হল বেবি কাপুর। এখন খুশির জোয়ার কাপুর এবং ভাট পরিবারে। জুন মাসে মা হওয়ার কথা সকলকে জানিয়েছিলেন আলিয়া ভাট এবং লিখেছিলেন আওয়ার বেবি কামিং সুন, সঙ্গে শাবক সহ সিংহ এবং সিংহীর একটি ছবিও দিয়েছিলেন অভিনেত্রী। সেই থেকেই আলিয়া রণবীরের সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। অনেকেই দাবি করেছেন বিয়ের আগে থেকেই প্রেগনেন্ট ছিলেন আলিয়া। বিয়ের 7 মাস পরেই আলিয়ার সন্তান প্রসব করার সেই চর্চার আগুনে ঘি ঢালল তা বলাই বাহুল্য। প্রেগনেন্ট অবস্থাতেও ছুটি নেননি এক মুহূর্তের জন্য আলিয়া ভাট। নিজের ডেবিউ হলিউড ছবি হার্ট অফ স্টোনের শুটিং সারেন প্রেগনেন্ট অবস্থায়। এরপর দেশে ফিরে বেবি বাম্প নিয়ে এক শহর থেকে অন্য শহরে দৌড়েছেন ব্রহ্মাস্ত্র ছবির প্রচারে। এমনকি অন্তঃসত্ত্বা আলিয়ার মেটার্নিটি ফ্যাশনও থেকেছে চর্চায়। অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের মেটার্নিটি ক্লোথিং লাইনও লঞ্চ করেছেন আলিয়া ভাট। গত মাসে আলিয়ার জন্য বাস্তুতে বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন নীতু কাপুর এবং সোনি রাজদান। দিন কয়েক আগেই হবু সন্তানকে নিয়ে রণবীর জানিয়েছিলেন মা হওয়ার প্রস্তুতি, পুরো দমে সারতে একটি বই পড়ছেন আলিয়া। রণবীর কাপুরকেও বইটি মুখস্থ করে নিতে বলেছেন আলিয়া আদর্শ পিতা হওয়ার জন্য। আলিয়ার নির্দেশ না ফেরালেও রণবীরের কথাই, আমি ওকে বলেছি বই আমাদের শেখাবে না, আমরা আমাদের সন্তানকে কেমনভাবে বড় করব এটা একটা অভিজ্ঞতা, সেটার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। সো ভিউয়ার্স, রণবীর এবং আলিয়ার মেয়েকে দেখতে কারা এক্সাইটেড কমেন্ট করতে ভুলবেন না। এমনই আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।